এখন আসলো আমাদের হায়ার ম্যাথ এটা তো ছিল আমার আতঙ্কের জিনিস যে হায়ার ম্যাথে আমি কি করব। তো হায়ার ম্যাথে এখন আমরা স্টার্ট করতেছি আমি আমার লাইফে সবচেয়ে বেশি স্ট্রাগল করছি কোন সাবজেক্টে হায়ার ম্যাথ নিয়ে বাট তারপর হায়ার ম্যাথে আমার নাম্বার ছিল নাইনটি ফাইভ আপ নাইনটি আপ সো কিভাবে পাইছিলাম সেটা শেয়ার করি তুমি প্রথমে আমাকে বুঝতে হবে যে আমি কোন বই পড়বো বাজারে একটাই বই এক স্যার এক নাম কেতাব স্যারের বই পড়বা অন্য কোনো বই না এই বইটা মোর নেই না এখন তোমাকে যেটা দ্বিতীয় বুঝতে হবে কেতাব বইটা প্রথম পৃষ্ঠা উল্টায় দ্বিতীয় পৃষ্ঠায় যাবা সেখানে তুমি একটা জিনিস পাবো উচ্চতর গণিত প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র আছে সেটা হলো ক বিভাগ আর খ বিভাগ হ্যাঁ তো তুমি আগে বুঝবা যে তোমার ক বিভাগের আন্ডারে কোন কোন চ্যাপ্টার আছে খ বিভাগের আন্ডারে কোন কোন চ্যাপ্টার আছে এবং কোন চ্যাপ্টার থেকে কয়টা করে কোন কোন কোশ্চেন অ্যান্সার করতে হবে যেমন ধরো ম্যাট্রিক্স ইন্ডায় ফাংশন ও ফাংশনের লেখচিত্র বিন্যাস সমাবেশ তিনটাই কিন্তু একটা ক্যাটাগরিতে পড়ে সো অনেক সময় দেখা যায় বিন্যাস সমাবেশ এবং ফাংশন ফাংশন লেখা যুক্ত থেকে কোনো কোশ্চেন দেয় না এখন ধরো তুমি বিন্যাস সমাবেশ খুব ভালো মতো পড়ে গেলে ওখান থেকে সৃজনশীল একটা কমন পাইলে না তারা মারা না তো জন্য আগে বিভাগ বিভাজন বুঝে আমাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে যে আমি এই এই সাবজেক্ট সরি সাবজেক্ট এই এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করব গেল বিভাগ বিভাজন বোঝা এটা অবশ্যই বই কেনার পরে নিজে আগে করবা শুরুর দিকে যদি না করতে পারো ওই যে আমরা এক বছরের সিলেবাস শেষ করতে চাইলাম ওখানকার আট মাস বা কয়েক মাস যাওয়ার পর কয়েকটা ক্লাস করার পরে চ্যাপ্টার সিলেক্ট করা শুরু করবে যে এই চ্যাপ্টারটা আমি দক্ষ হবো এই থেকে আমি অ্যান্সার করবো ঠিক আছে এরপরে আমাদের কি অ্যান্সার করবো এবার হলো ম্যাথের ধরন চারটা এটা বুঝো যে আমাদের এইচএসি লেভেলের বইতে নিয়ারলি যদি খুব কম করেও থাকে তাও আমাদের দেড় হাজার ম্যাথ আছে ম্যাথে দেড় হাজার ম্যাথ আবার ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে এত ম্যাথ কেমনে মনে থাকে ভাই কেমনি কি করতাম তো এত ম্যাথ না করার একটা খুব ভালো ওয়ে আছে আমি টাইপ ওয়াইজ ম্যাথোডোলজি ডিফারেন্ট ভিডিওতে শিখাবো আজকে তোমাকে শিখেছি তোমার বইয়ে ম্যাথ আছে এক যেই ম্যাথের পাশে অনেকগুলো শাল মনে রাখবা শাল তুমি চোখে দেখো না তুমি চোখে দেখতে পাও স্টার যেই ম্যাথের পাশে যত স্টার সেই ম্যাথ তত গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাথ উদাহরণগুলো আমি অবশ্যই আবার সেম থ্রি স্টার লেভেলে দেখি বইয়ের উদাহরণগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এরপরে থাকলো কম শাল যেগুলোর পাশে শাল কম একটা দুইটা ওটা করা ভালো না করলে সমস্যা নাই আর যেই ম্যাথের পাশে শাল নাই ওই ম্যাথ আমি সাউকেও থাকে দেখি না আমি চিনি না আসসালামু আলাইকুম এই ম্যাথ বাদ কিন্তু আবার যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের জন্য প্রতিটা ম্যাথ ভাই হাতে লিখে করতে হবে যদি তোমার বইয়ের টার্গেট হয় এবং তুমি কেতাব স্যারের বইতে একটা ওয়ার্ড পাবা সম্ভাব্য ধাপ সমূহের সমাধান এরকম কিছু টাইপের ম্যাথ থাকে যেখানে খুব কঠিন কঠিন ম্যাথ দেয় হ্যাঁ ওগুলাও তোমাকে করতে হবে যদি কারো ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে বা যদি কারোর ইউনিট বা মেডিকেল টার্গেট থাকে তার এই প্রথম দুই টাইপের ম্যাথে যদি তুমি দক্ষ হও বাবা তোমাকে কেউ আটকাইতে পারবে না কেউ থামাইতে পারবে না গেল এরপরে ক্যালকুলাস ফেটিসে না ভোগা মনে রাখবা ক্যালকুলাস মানে ম্যাথ না ত্রিকোণমিতি মানেও ম্যাথ না এমন কোনো সাবজেক্ট নাই যেটা তোমার পুরো ম্যাথকে ডিফাইন করতে পারে ম্যাথ একটা আনলিমিটেড সাবজেক্ট সো তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের মতো ডিফাই চ্যাপ্টারের মতো নির্বাচন করবা যেমন ক্যালকুলাসের ক্ষেত্রে আমি কি করতাম আমি যোগজীকরণ কম আমি ইন্ডিকেশন ডিফারেন্সিয়েশন দিয়ে পার হইতাম আমি ধরো সংযুক্ত ত্রিকোণ মেদিক অনুপাত পারি আমি ধরো বৃত্ত সরলরেখা কোনো একটা দিয়ে ব্যাক দিতাম তোমাকে চ্যাপ্টার সিলেক্ট করতে হবে তুমি সব চ্যাপ্টারের ম্যাথ পারবে এটা একান্ত বই টপ হান্ড্রেড বাদে কেউ পারে না তুমি যদি ওই দলের মধ্যে হও দেন দ্যাটস এ ডিফারেন্ট থিং ওকে আচ্ছা এরপরে সলভ শিটের প্রতি টাইপের একটা করে ম্যাথ দিয়ে দাগায় রাখা তুমি দেখবা যে আমাদের কোর্সের ম্যাথ সলভিং ক্লাসের মধ্যে ম্যাথ সলভিং ক্লাসগুলো সব বোর্ডে নাও কেন ওগুলো দুই সালে আমরা হলো অনেক কষ্ট করে রেকর্ড করেছিলাম বন্ধু দিয়ে তা আমাদের ম্যাথোডোলজি ছিল যে একটা স্টুডেন্ট এক হাজার ম্যাথ কেন করবে একটা স্টুডেন্ট এক হাজার ম্যাথ করবে না ও যেটা করবে সেটা হলো যে প্রতি টাইপের একটা করে ম্যাথ করবে অর্থাৎ আমি বিপরীত ম্যাট্রিক্সের একটা কঠিন ম্যাথ খুব ভালো মতো যদি করতে পারি আমার বিপরীত ম্যাট্রিক্সের অন্য কোনো ম্যাথে কিন্তু আমি আটকাবো না ঠিক আছে তো এই ফেলাসিটা কখন কাজ করবে আমরা যখন সলভ দেখব টিচাররা বলবে সল্ভ দেখিও না আমি টিচারদের মতো না আমি একজন স্টুডেন্ট আমার স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে তা আমি যেটা করবো আমি সুন্দর মতো প্রত্যেক টাইপের একটা করে ম্যাথ দেখাবো কোন ম্যাথটা দেখাবো যে ম্যাথটার পাশে বেশি শাল আছে এবং যে ম্যাথটা কঠিন ওই ম্যাথটা যদি আমি করি তাহলেই নাফ গেল অ্যাডমিশন গাইড হলো এমসি প্রস্তুতির জন্য বাধ্যতামূলক বাবারা একদম তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ ম্যাথের শুধু থিওরিটিক্যাল সলভ করিস না ম্যাথের এমসিকিউ সলভ করিস ম্যাথের এমসিকিউ সলভ করিস ম্যাথের এমসিকিউ তুই জীবনও পরীক্ষার হলে যা পারবি না যদি না তোর আলাদা শর্টকাট না জানা থাকে তো এই জন্য এইখানে যে ভার্সিটি ফুল অ্যাডমিশন ক্লাসের ভার্সিটি ধরো ম্যাটিসিন নায়ক শেষ ভার্সিটি নিয়ে ওটা ক্লাসগুলো করবা এগুলো তোমাকে অনেক বেশি আগায় দেবে ম্যাথের এমসিকিউ এমনি পারার মতো এমসিকিউ না অন্য সব এমসিকিউ পারা যায় বাট ম্যাথের এমসিকিউ পারা যায় না ওকে আচ্ছা এরপর আসলে হলো প্র্যাকটিস প্র্যাকটিস আর প্রাকটিস বাবারা তোমরা যত ম্যাথ সলভিং ক্লাস করো যত একাডেমিক ক্লাস করো যদি না তুমি নিজে হাতে লিখে ম্যাথ করো তুমি কোনো দিন কোনো দিন ভালো নাম্বার পাইতে পারবা ডু অন হ্যান্ড প্রতিদিন এক ঘন্টা হাতে লিখে ম্যাথ কর। ম্যাথ দেখে হয় না আমি আমার জীবনে ম্যাথে সর্বাধিক মারা খেয়েছি দোষের কারণে যে আমি ম্যাথ দেখে যাইতাম ম্যাথ দেখে যাওয়ার জিনিস না ম্যাথ হাতে লিখে করার জিনিস ঠিক আছে ওকে